হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আজকে আপনাদেরকে দেখাবো, ভিন্ন একটি কৌশল দেখাবো আমরা এনভায়রনমেন্ট তৈরি করার জন্য, যে মায়া থেকে, মায়ার কন্টেন্ট ব্রাউজার থেকে আমরা যে ট্রি নিয়ে থাকি সেই ট্রি রেন্ডার করলে, বা ডিফল্ট ম্যাটেরিয়ালে আমরা যদি আর্নল্ডে রেন্ডার করি তাহলে দেখা যায় না বা শো করে না, অনেক প্রবলেম করে। তো তার আজকের সমাধানটা আমি করে দেবো আপনাদেরকে আজকের টিউটোরিয়ালের মাধ্যমে, কিভাবে আমরা একটি ট্রি এর ডিফল্ট ম্যাটেরিয়াল থেকে আর্নল ম্যাটেরিয়াল আমরা কনভার্ট করব সেটি আমরা আজকে দেখাবো ভিউয়ার্স। এটা খুবই মজার একটা বিষয়, চলুন তাহলে শুরু করা যাক। ওকে ভিউয়ার্স, ভিউয়ার্স ফার্স্ট আমরা এখানে উইন্ডোজ মেনুতে যাব। উইন্ডোজ মেনু থেকে আমরা এখানে কন্টেন্ট ব্রাউজারে যাব। কন্টেন্ট ব্রাউজার থেকে আপনারা হয়তো এরকম দেখতে পাবেন না, আপনারা এরকম দেখতে পেতে পারেন। পেইন্ট ইফেক্টস থেকে আমরা এখান থেকে ট্রি বা ট্রি মেশ এগুলো আমরা চুজ করব। দেখুন আমরা এরকম ট্রি মেশ এখানে যাব, দেন এখানে আমরা অনেকগুলো ট্রি আমরা দেখতে পাবো। দেন আমার আমি এক কাজ করব, এখান থেকে আমরা এই ট্রিটি চুজ করব, রাইট? এটা আমরা চুজ করে এবার আমরা এটা মিনিমাইজ করে রাখবো। এবার আমরা বি প্রেস করে দেখুন এখানে আমরা ড্র্যাগ করে ব্রাশটি আমরা বড় করে নিলাম। দেন এখানে আমরা একটি ট্রি ড্র করব অলরেডি ভিউয়ার্স। ট্রি ড্র করার পর এবার আমরা এখানে একটা কাজ করব, এটা অলরেডি আমরা যদি রেন্ডার করি তাহলে রেন্ডার দেখা যাবে না। তো এখান থেকে আমরা একটা স্কাইডোম লাইট চুজ করি, অ্যান্ড দেন এখানে আমরা একটা প্লেন চুজ করব। দেন আর প্রেস করে এখানে একটা প্লেন ড্র করব ভিউয়ার্স। ওকে, তো আমরা একটি স্কাইডোম লাইট নিলাম, একটি ফ্লোর নিলাম। তো আমরা যদি এখন ভিউয়ার্স এখানে আর্নল্ড রেন্ডার ভিউ আমরা রেন্ডার করি, এখানে যদি আমরা প্লে করি তাহলে দেখুন এখানে একবারেই ফাঁকা দেখা যাচ্ছে, রাইট? তো আমরা এখন এটা ফাঁকা দেখতে পাচ্ছি, কিছুই দেখা যাচ্ছে না। ওকে, তো ভিউয়ার্স আমরা এটা দেখা যাওয়ার জন্য যেই কাজটি আমাদের করতে হবে, ট্রি আমরা ফার্স্ট সিলেকশন করব, দেন মডিফাই অপশন থেকে আমরা এখানে কনভার্ট, দেন পেইন্ট ইফেক্টস টু পলিগন এখানে আমরা অপশন বক্সে যাব, অবশ্যই ইলুমিনেটেড এটা রাখবো, দেন কোয়াড আউটপুট এটা আমরা টিক মার্ক রাখবো, আর না হলে এটা ট্রায়াঙ্গেল হয়ে যাবে। তো কোয়াড আউটপুট রেখে আমরা এখানে কনভার্ট করে নেব। কনভার্ট করার পর ভিউয়ার্স আমরা এখানে 6 নাম্বার প্রেস করলে দেখুন আমরা এরকম একটি অলরেডি ট্রি দেখতে পাচ্ছি। বাট আমাদের ট্রি দেখা যাওয়ার পর আমরা এখানে টেকচার দেখতে পাচ্ছি, অ্যান্ড দেন এখানে আমরা যদি আবার একটি রেন্ডার করি, দেখুন আমরা আবার প্লে করলাম, রেন্ডার করার পর দেখুন এটা এমন দেখা যাচ্ছে, এখন শো করতেছে, রাইট? কিন্তু শো করার পর ভিউয়ার্স আমাদের অরিজিনাল গাছের যে টেকচার এটি একদমই দেখা যাচ্ছে না, সেটা আমরা কিভাবে কি করব দেখুন। ফার্স্ট ভিউয়ার্স আমরা এখানে আমরা লুকস বেটার আসার জন্য আমরা যে স্কাইডোম লাইটটি নিলাম, স্কাইডোম লাইটের মধ্যে আমরা আপাতত একটি কালার অপশন থেকে আমরা একটি এইচডিআর অপশন চুজ করব। লাইক এখানে আমরা ইমেজ নেম, দেন ডেস্কটপ, দেন এখানে আমার একটি একটা এইচডিআর ইমেজ রাখা আছে, দেন এখান থেকে আমরা ওপেন করব আপাতত। এবার ভিউয়ার্স আমরা যদি আবার একটু রেন্ডার করি দেখুন আগের মতোই দেখা যাবে, দেন প্লে দেখুন এরকম দেখা যাচ্ছে, রাইট? কিন্তু এটাকে আমরা একদম বেটার কোয়ালিটি করে নেব কিভাবে, তো আমরা এটা ক্লোজ করলাম আবার। এখন ভিউয়ার্স এখানে আমরা হাইপার শেড অপশনে যাব, রাইট? হাইপার শেড অপশন থেকে এবার আমরা এখানে দেখুন এখানে এখানে হচ্ছে লিফটা আর মানে পাতা, আর এটা হচ্ছে গাছের বডিটা। হ্যাঁ, আমরা এখানে দেখলে বুঝতে পারতেছি। তো আমরা ফার্স্ট যদি বডিটা করি, এখানে রাইট বাটন ক্লিক করে গ্রাফ নেটওয়ার্কে যাব। গ্রাফ নেটওয়ার্ক থেকে ভিউয়ার্স এখানে দেখুন আমার যে অন্যান্য টেক্সচার অপশন এই তিনটা, আর ম্যাটেরিয়ালটা হচ্ছে এইটা, এই দুইটা, রাইট? তো আমি এখানে কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করে এআই স্ট্যান্ডার্ড সারফেস আমি নিয়ে নিব। এই যে আমার দুইটা অলরেডি চলে আসছে, এখানে আমি পাশাপাশি রেখে ভিউয়ার্স এখানে দেখেন বেজ কালার, আমি এখান এখানের যে কালার অপশনটা আছে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করে আমি এখানে বেজ কালারে অ্যাসাইন করব, তাহলে দেখুন আমার এখানে অলরেডি চলে আসবে। নাইস, তাহলে ভিউয়ার্স আমি এই দুইটা অলরেডি সরিয়ে রাখলাম এখানে, আর এই দুইটাকে আমি কাছাকাছি নিয়ে আসলাম। এখানে আমি আপাতত রিনেম করে লিখবো ট্রি বডি বা এরকম কিছু লিখতে পারেন, রাইট? ট্রি দেন ওকে। তো এবার আমি এখানে কি করব, এই বডির মধ্যে এই এই অংশের মধ্যে আমি কি করব, রাইট বাটন ক্লিক করে অ্যাসাইন ম্যাটেরিয়াল টু সিলেকশন করব। করার পর কিন্তু আমি দেখতে পাচ্ছি যে ভিউয়ার্স আমার এখানে অলরেডি দেখুন টেক্সচারটা দেখা যাচ্ছে, রাইট?
কিন্তু টেকচার দেখা যাওয়ার ফলেও আমার কাছে মনে হচ্ছে যে এখানে খুব গ্লোসি আছে দেখা যাচ্ছে। তো আমি এই গ্লোসিটা অফ করার জন্য আমি এখানে এক কাজ করব, স্পেকুলার লেভেল ওয়েট আমি এটা শূন্য করে দিব, আর রাফনেস এটা ধরা দরকার নেই, বা এটা শূন্য করলেই কিন্তু আমার আর কোনো প্রবলেম হবে না। তাহলে ভিউয়ার্স, এখন আমি এখানে এটা ক্লোজ করে, এখন আমি যদি এখানে রেন্ডার করি, দেখুন আর্নল, দেন আর্নল রেন্ডার ভিউ। এবার আমি আবার প্লে যদি করি, তাহলে দেখুন এখন মোটামুটি আমার যে গাছের যে বডিটা আছে সেই টেকচারটা অলরেডি আমার এখানে দেখা যাচ্ছে, শো করতেছে, রাইট ভিউয়ার্স? এখন দেখুন দেখা যাচ্ছে, আস্তে আস্তে ইমপ্রুভ করে ফেলবো আমরা কিভাবে। তবে আমাদের পাতার অংশটা এখনো আসেনি, ওকে? তো আমরা এই পাতার অংশটা কিভাবে কাজ করব এখন আমরা শুরু করব, তো এখন দেখাবো ভিউয়ার্স। আবার আমরা এখানে হাইপার শেড অপশনে চলে গেলাম, ম্যাটেরিয়াল শেডারে। তো আমরা এখানে এই যে যে পাতার অংশটা আছে এই লেয়ারটি সিলেকশন করে, সরি স্লটটি সিলেকশন করে রাইট বাটন ক্লিক করে গ্রাফ নেটওয়ার্কে যাব। গ্রাফ নেটওয়ার্কে যাওয়ার পর ভিউয়ার্স আমি এবার দেখুন এখান থেকে যদি আমি আর্নল্ড কনভার্ট করি, অলরেডি এখানে আমি ট্যাব বাটন এআই স্ট্যান্ডার্ড সারফেস দেখুন এটা নিয়ে নিলাম, এখানে আমি লিপ LEA বা এরকম লিপস নিলাম। দেখুন এই অংশটাকে আমার এখন যে কাজটি করতে হবে, কালার যেটা আছে সেটা আমি কি করব, এখানে দেখুন বেজ কালার মধ্যে অ্যাসাইন করব। তারপর এখানে দেখুন স্পেকুলার আছে, স্পেকুলার কালার, স্পেকুলার কালারের মধ্যে আমি অ্যাসাইন করব, নট স্পেকুলার, এখানে স্পেকুলার কালার, রাইট? এটা আর দ্বিতীয়টা হচ্ছে আপনি এখানে দেখতে পাবেন এটা আগের ম্যাটেরিয়াল, ডিফল্ট ম্যাটেরিয়াল, রাইট? এই যে উপরে যে দুইটা আছে এই দুইটা ডিফল্ট। তো আমি এখানে ট্রান্সপারেন্সিতে যাব, দেখেন ট্রান্সপারেন্সি যেটা আছে সেটা আমি এখান থেকে অপাসিটি চুজ করব। তাহলে ভিউয়ার্স আমি এখানে এখন চলে আসলাম, আমরা আর্নল্ড শেডারে চলে আসছি অলরেডি, এই দেখুন এটা আর্নল্ড, রাইট? তো আমরা এখন এই যে কোনো একটি লিপস এখানে ধরব, ধরার পর এখানে দেখুন রাইট বাটন ক্লিক করে আমি অ্যাসাইন ম্যাটেরিয়াল টু সিলেকশনে আসব। আসার পর ভিউয়ার্স আমি যদি এখন আর আগেরটা আমরা এখানে সরিয়ে ডিলিট করে দিতে পারি তাহলে হবে। তো এবার আমরা যদি এখানে রেন্ডার করি দেখুন কি রেজাল্ট আসে। তো আমরা এখানে যদি রেন্ডার করি তাহলে দেখুন আমাদের যে ট্রিয়ের যে পাতাটা আছে সেই পাতাটা অলরেডি ওইভাবে ভিজিবল হচ্ছে না, তেমন একটা খুবই হালকা দেখা যাচ্ছে ভিউয়ার্স, রাইট? কারণ এটা একটি মায়ার যে ট্রি আলফা আছে এটা অতটা মানে ডিফল্ট ছিল, তো এটা অতটা ভালো না। তো এটা দেখেন খুবই হালকা দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে। তো এইটাকে আপনারা আরো লুকস বেটার করবেন কিভাবে তার একটা সহজ টিপস আমি দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স। হ্যাঁ দেখুন এরকম আসতেছে, রাইট? দেখেন একদম পাতাটা প্রায় মনে হচ্ছে যে ব্লারি একটা শেপ তৈরি হয়ে গেছে। এটাকে আমরা লুকস গুড বা বেটার আমরা কিভাবে করব সেটা আমরা এখন দেখব। তাহলে ভিউয়ার্স এখানে আমরা অলরেডি চলে গেলাম, আমরা ভিউয়ার্স গুগল থেকে অনেক পাতা আছে সেগুলো আমরা নামিয়ে নিব। তো আমি টিউটোরিয়াল অনেক বড় হয়ে যায় সেই কারণে আমি এক কাজ করব, এখানে আমি অলরেডি একটি ফোল্ডার করে যেটা করেছি আমি একটু দেখাচ্ছি আপনাদের এখানে, ওয়েট, এই জায়গাটায় আমি দেখাচ্ছি এই যে এই ধরনের অনেক বিভিন্ন রকমের পিএনজি লিভস বা সবুজ পাতাগুলো আমরা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারি ভিউয়ার্স, রাইট? দেখুন তো এটাকে আপনারা এক কাজ করবেন, ফটোশপে আলফা করে নেবেন এরকমভাবে, এরকমভাবে একটি আলফা করে নেবেন। তো আমি আপনারা আপনাদের সুবিধার জন্য আমি আলফা কিভাবে করে আমি সেটা একটু দেখিয়ে দিচ্ছি, ফটোশপে যাবেন আপনারা। তো ভিউয়ার্স ফটোশপে যাওয়ার পর আপনারা এইভাবে অনেক ধরনের একই গাছে বিভিন্ন রকমের কৃষ্ণচূড়া ফুল থেকে শুরু করে আমরা দেখেন অনেক সুন্দর কৃষ্ণচূড়া যে ফ্লাওয়ার আছে রেড কালার বা বিভিন্ন রকমের পাতা আছে ওগুলো আমরা এভাবে নিয়ে ফটোশপের মাধ্যমে আলফা করে আমরা কিন্তু ওখানে অ্যাসাইন করতে পারি। এখানে যে মায়ার ডিফল্ট যে ট্রিয়ের যে ইয়েটা করতে হবে তা কিন্তু না, আমরা এখানে দেখুন এই লিপসটা আমরা এখানে ফটোশপে অন করব। ফটোশপে অন করে আমরা এখানে নিয়ে আসলাম, দেখুন এখান থেকে আপনারা কি করবেন কন্ট্রোল প্রেস করে লেয়ারে যাবেন, লেয়ার থেকে আমরা এখানে দেখুন এই যে এখানে ব্যাকগ্রাউন্ড আপনারা হোয়াইট করে নেবেন, দেন অল্টার ব্যাকস্পেস, দেন শিফট কন্ট্রোল আই প্রেস করে আবার এখানে ইনভার্স সিলেকশন করে আমরা এখানে কি করব ব্ল্যাক, ব্ল্যাক করার পর এখানে দেখুন অল্টার ব্যাকস্পেস, দেন ভিউয়ার্স এটাকে আমরা
পিএনজি তে আবার সেভ দেবো বা জেপিজি করে সেভ দেবো, এই যে আলফা করে আমরা এখানে সেভ করে নেব। তো আমার এখানে যেহেতু সেভ করা আছে আমি আর সেভ করতেছি না বারবার, তো এই অবস্থায় আপনারা করে নেবেন রাইট। কিভাবে একটি গ্রিন ইয়েকে আপনারা ডিরেক্ট আমি ক্লোজ করে দিলাম, তো এইভাবে আপনারা কাজ করবেন। তো আমি এই আলফা এন্ড এই ডিফিউজটা নিয়ে আমি কাজ করব এখন, দেখবেন দুর্দান্ত লাগবে। তাহলে ভিউয়ার্স এখন আমি এখানে যে কাজটা করব, আমরা এক কাজ করি 7 নাম্বার প্রেস করে রাখি যাতে করে লাইটিং মোডটা অন থাকে। তো আমরা আবার এখানে চলে যাব হাইপার শেড, হাইপার শেডে আসার পর ভিউয়ার্স এখানে আমরা এই যে এখানে যেটা দেখতে পাচ্ছি, আমরা এক কাজ করি হাইপার শেড না গেলেও এখন আর প্রয়োজন নেই যেহেতু আমি এক মনিটরে দেখাচ্ছি। তো আমি এই পাতাটা সিলেকশন করে রাইট বাটন ক্লিক করে আমি এখানে ম্যাটেরিয়াল অ্যাট্রিবিউটে যাব। ম্যাটেরিয়াল অ্যাট্রিবিউটে যাওয়ার পর ভিউয়ার্স আমি এখানে দেখুন কালার, কালারটাকে আমি এই দেখেন আমার এআই স্ট্যান্ডার্ড সারফেস রাইট ইজ লিভস, ওকে। তো এখানে কালারটাকে আমি রাইট বাটন ক্লিক করে ব্রেক কানেকশন করে দেব, ব্রেক মানে আগের যে লিভসটা আছে এটা বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, এটাকে আমি এবার কালার অপশনে যাব, কালার অপশন থেকে ফাইল, ফাইল থেকে আমি এখানে ইমেজ নেম যে আমার ডেস্কটপ, ডেস্কটপ থেকে যে লিপসটা আমি দেখতে পাচ্ছি যে ডিফিউজ যেটা এটা আমি চুজ করে অন করব, ওপেন করব। ওপেন করার পর ভিউয়ার্স দেখুন এখানে অলরেডি আসছে বাট আমরা ওইভাবে দেখতে পাইনি রাইট। তো আমি এখান থেকে আবার ব্যাকে যাব, ব্যাকে যাওয়ার পর এখানে স্পেকুলার যেটা আছে এটা আমার ব্রেক কানেকশন করে দেব, এই স্পেকুলারটা আমার একদমই দরকার নেই, এটা ব্রেক কানেকশন করে দিলাম ওকে। তো আমি এখন চলে যাব জিওমেট্রিতে, জিওমেট্রি থেকে অপাসিটি যেটা আছে এখানে আমি চলে যাব ওকে। ভিউয়ার্স আমি এখান থেকে অপাসিটি থেকে আমার এই যে আগের যে আলফা আছে মায়ার ডিফল্ট যে পাতা যেটা আছে এটা অতটা ভালো ইমেজ না, তো আমি আমার মতো করে যদি একটা পাতা আমি এখানে দিতে চাই তাহলে কিভাবে এখানে দেব। তো আমার যে ফোল্ডারে রাখা আছে এটা হচ্ছে আলফা, আলফা কোনটা, এই যে আলফা, আলফা যে লিপসটা আছে এটা আমি ধরে দেব। ধরিয়ে দেওয়ার পর ভিউয়ার্স এখন আমি এখানে নাম্বার 6 প্রেস করলে হয়তো এইভাবে আপনারা দেখতে পাবেন রাইট। তো এখানে এখন আমি আবার রেন্ডার করব এখানে আর্নল, দেন রেন্ডার ভিউ, আগে ছিল এটা, আমরা এখানে একটা স্ন্যাপশট নিয়ে নেব, দেন এখানে আমি এবার আবার প্লে করব। প্লে করার পর ভিউয়ার্স আমি এখন দেখব যে এখানে দেখেন চমৎকার পাতাগুলো দেখা যাচ্ছে এবং কি ভিজিবল হচ্ছে আগের গুলো থেকে, এখন যে ট্রিটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু দুর্দান্ত লাগছে। তো এটাকে আমরা এখন গ্রাফিক্স কার্ডে রেন্ডার দেব, দেখুন আপনি যদি দেখেন প্রত্যেকটা পাতা খুব সুন্দরভাবে এখানে দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স আপনি যদি, আমি অনেক স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করে যে ভাই আমরা বা স্যার এখানে আমি কৃষ্ণচূড়া ফুলের পাতা কিভাবে আমি ব্যবহার করব বা বিভিন্ন গাছের পাতা আপনি কিভাবে ব্যবহার করবেন, এখানে কিছু কিছু পাতা আপনি সিলেকশন করে আলাদা ম্যাটেরিয়াল দিয়ে আপনি ফ্লাওয়ার তৈরি করতে পারেন মাঝখানে, এবং কি ভিউয়ার্স এটা অ্যানিমেশন সহ করা যাবে, এটা কিন্তু দুর্দান্ত একটা ট্রিয়ের কি বলে সমাধান আমি মনে করি, খুব ভালোভাবে এনভায়রনমেন্ট আপনারা ক্রিয়েট করতে পারবেন। হ্যাঁ ভিউয়ার্স, তো আমি এখন এক কাজ করব, এই দিকটা আমি যদি যেই দিকে একটা লাইট সোর্স আমি দিয়েও আমি অ্যাসাইন করতে পারি। তো আজকের বিষয়টা হচ্ছে আমি এখানে একটু স্যাম্পল 6 করে দিচ্ছি, দেন এক্সপোজার আমি 0.5 করে দিচ্ছি, আর ইন্টেন্সিটি দরকার নেই আপাতত, তারপরে 1. সরি আমি এখানে আপাতত 2 করে দিলাম। আর আরেকটা কাজ করব আমি এখানে একটি ডিরেকশনাল লাইট আমি এখানে চুজ করব, দেখুন এখানে রেন্ডারিং এখানে দেখুন একটা ডিরেকশনাল লাইট আছে। তো আমি একটু আর প্রেস করে ভিউয়ার্স এটা বড় করব, আর এখান থেকে প্যানেল থেকে আমি লুক থ্রু ফ্রম সিলেক্টেড এটা আমি লাইট, লাইটের পয়েন্ট অফ ভিউ থেকে আমি এটা এইভাবে চুজ করে নেব, দেন ওকে। এবার আমি পার্সপেক্টিভে চলে যাব, পার্সপেক্টিভে যাওয়ার পর ভিউয়ার্স এখানে আমি লাইট থ্রো থেকে দেখতে পাচ্ছি, এবার আমি লাইটটা এইভাবে চুজ করে নিচ্ছি নাইস। তো এবার আমি এটাকে এই বড় করে নিলাম, দেন এখানে ইন্টেন্সিটি আমি আপাতত 3 বা 4 করে দিচ্ছি। তো ভিউয়ার্স এখন আমি এখানে আপাতত আরেকটা রেন্ডার করি, এখানে দেখুন আমি এখান থেকে একটা ক্রপ রেন্ডার দিচ্ছি, আমার পাতাগুলো কেমন দেখা যায় আমি সেটা একটু দেখব, দেন প্লে অ্যাগেইন, জাস ওয়াও, দেখুন এখানে একদম আপনাদের যে ডিফল্ট ট্রি, ট্রি এর যে পাতা ভরপুর পাতাগুলো দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স আজকের এই সমাধানটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। তো আমরা কিভাবে এই ধরনের কাজগুলো করব
আজকের টিউটোরিয়ালে আমরা আজকে সেটি দেখতে পাচ্ছি। আর আরেকটা বিষয় হচ্ছে ভিউয়ার্স, আমি এখানে একটু সিস্টেম ইয়ে করে নিচ্ছি, অনেক সেট আপ আছে ভিউয়ার্স, তো আমি আপাতত এগুলো শূন্য, এগুলো শূন্য, এটা শূন্য থাকবে, অ্যান্ড দেন আমি এটা রাখলাম কারণ কি আমার রেন্ডার কুইক হওয়ার জন্য। দেন এটা 5, আর সিস্টেম থেকে আমি নট সিপিইউ, এখানে জিপিইউ করে আমি এখানে 2000 করে দিচ্ছি। হ্যাঁ, এটা আপনাদের যাদের জিপি কার্ড আছে সেই জিনিসটা করে নেবেন। করার পর এবার আমরা আরেকটা সিম্পল ফ্রেমিং করলাম না ভিউয়ার্স, আমি জাস্ট এখানে একটি রেন্ডার ভিউ দেখানোর জন্য এটা করেছি। দেন প্লে অ্যাগেইন, একটু অপেক্ষা করতে হবে যেহেতু আমার এখানে রেকর্ড বা অনেকগুলো ডিভাইস নিয়ে ইয়ে হচ্ছে, সেই কারণে আমার একটু এখানে স্লো হতে পারে। তাহলে ভিউয়ার্স দেখুন, এখানে আমাদের এখন দেখেন পাতাগুলো খুব চমৎকার ভাবে এখানে ভিজিবল হচ্ছে। হ্যাঁ দেখুন, আর এটাকেও আমরা এখনো আমরা আমাদের মূল কাজ ছিল আজকের পাতার বিষয়টা, আর এখানেও আমরা চাইলে একটা নর্মাল ম্যাপ তৈরি করে আরো সুন্দর করে গাছের ডেপথ আমরা ক্রিয়েট করতে পারি ভিউয়ার্স। তো আমি এক কাজ করব, এখানে লাইট আমি অফ করে দিচ্ছি আপাতত, লাইট অফ করে এখানে এক কাজ করব, আমি আবার রেন্ডারটা করব, একটু দেখি কেমন হয়, আমার কাছে খুবই ভালো লাগছে। হ্যাঁ, তো আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে, এটা একটা নতুন প্রসেস, নতুন প্রসেস না, এটা আসলে হয়তো অনেকেই ব্যবহার করে থাকেন, অনেক সিনিয়ররা বা জুনিয়র যারা আছেন, জুনিয়র আর্টিস্ট যারা আছেন তাদের জন্য এই প্রসেস। তো আরো অনেক এনভায়রনমেন্ট তৈরি করার জন্য অনেক ধরনের প্রসেস আছে। তো ইনশাল্লাহ আমার চ্যানেলটা আপনারা শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমি আপনাদের জন্য নতুন নতুন একটু ফ্রি সময়ে টিউটোরিয়াল তৈরি করতে পারি। তো আজকে ভিউয়ার্স এই পর্যন্তই, ভিউয়ার্স অবশ্যই কেমন লাগলো টিউটোরিয়াল আপনাদের মতামত অবশ্যই জানাবেন আমাকে, তাহলে আমি আপনাদের জন্য চেষ্টা করব নতুন নতুন টিউটোরিয়াল করার। থ্যাংক ইউ।